फिटार थियोरी फर्स्ट इयारे निमिर कोश्चन बैग सल्व करा होच्छे आज के पार्ट थ्री पार्टा आज के सल्व करा होबे फर्स्ट कोश्चन कोश्चन नम्बर वन देखो नेम द पार्ट मार्क एज एक्स देखो एखाने एकटा टुइस्ट ड्रिलेर छवि आछे এখানে একটা টুইস্ট ড্রিলের ছবি দেওয়া আছে সেখানে বলেছে মার্ক এক্স একটা মার্ক করে দেওয়া আছে দেখো এখান থেকে এই যে মার্কসটা এই যে মার্ক যেটা করা রয়েছে এই মার্কটা জানতে চাওয়া হয়েছে এই যে মার্কটা এই মার্কটা বলা হয়েছে এক্স মার্ক দিয়ে দেখো মেনশন করেছে এক্স মার্ক এই পজিশনটাকে কি বলা হচ্ছে অপশন এ তে বলেছে লিভ অপশন বি তে বলেছে ল্যান্ড অপশন সি তে বলেছে ফ্লাম অপশন ডি তে বলেছে পয়েন্ট অ্যাঙ্গেল অর্থাৎ এই যে পোরশনটা এই পোরশনটাকে বলা হয়েছে অপশন ডি অর্থাৎ পয়েন্ট অ্যাঙ্গেল এটা একটা টুইস্ট ডিলের পয়েন্ট অ্যাঙ্গেলও যা কাটিং অ্যাঙ্গেলও তাই অর্থাৎ এখানে দেখো এখানে জানতে চেয়েছে এই যে পোরশনটা এই পোরশনটা এইখান থেকে যদি ক্রস করে বের করে নিয়ে আসো এই যে অ্যাঙ্গেলটা জানতে চেয়েছে নিমি কোশ্চেন ব্যাংকে যে পিকচারটা দেওয়া আছে সেম পিকচার সেই পিকচারটাই আমি ড্র করেছি বোর্ডে বোর্ডে ড্র করে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে পোরশনটা এটাকে বলা হচ্ছে পয়েন্ট অ্যাঙ্গেল যার আরেকটা নাম কাটিং অ্যাঙ্গেল এই যে বিটটা দেওয়া আছে এটাকে বলা হয় টুইস্ট ড্রিল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 2 নেম দা পার্ট মার্কড অ্যাজ এক্স সেম কোশ্চেন নিমিতে দেখবে সব পিকচার দিয়ে তোমাদের কিন্তু পিকচার দিয়ে ছবি আমাদের কোশ্চেনে আসে সেই কোশ্চেনের যে ছবিগুলো দেখে আমাদের মেনশন করতে হয় পার্ট গুলো এখানে দিয়েছে কিন্তু ডিভাইডার একটা স্প্রিং টাইপ স্প্রিং জয়েন্টে একটা ডিভাইডার দিয়েছে সেই ডিভাইডারে একটা মার্ক করে দেওয়া হয়েছে এক্স একটা মার্ক করে দেওয়া হয়েছে সেখানে অপশন বলেছে লেগ অপশন বলেছে বি তে বলেছে পেগ অপশন সি তে বলেছে ওয়াশার অপশন ডি তে বলেছে ফালকাম ফালকাম রোলার যেটাকে বলা হয় থাকে এখানে নিমির যে কোশ্চেন ব্যাংক আছে সেখানে ফালকাম দেওয়া আছে এই যে ডিভাইডারটা দেখেছো এই ডিভাইডারে দুটো লেগ এই একটা লেগ এই একটা লেগ এই ফাইন অ্যাডজাস্টিং স্ক্রু এইখানটায় যে জোড়াটা রয়েছে এই যে পিনটা এই পিনটাকে এক্স মার্ক করা হয়েছে এইটাকে কি বলা হচ্ছে এইটাকে বলা হচ্ছে অপশন ডি ফালকাম অর্থাৎ যার আরেকটা নাম এই ফালকাম রোলারের আরেকটা নাম আছে পিভট পিভট পিন যদি পিভট পিন অ্যান্সারে থাকতো তাহলে অ্যান্সার হতো পিভট পিন এখানে পিভট পিন নেই ফালকাম আছে অ্যান্সার হবে ফালকাম নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 3 হোয়ার উইল বি দা ওয়েট অফ দা হ্যামার স্ট্যাম্প হ্যামার হ্যামার মানে হচ্ছে হাতুড়ি হাতুড়ি তোমরা দেখেছো বিভিন্ন ধরনের হ্যামার হয়ে থাকে আমাদের তার মধ্যে যেই হ্যামার গুলোর বলছে যে স্ট্যাম্প করা থাকে হ্যামারের যে ওয়েট ওয়েটটা কোন জায়গাটায় স্ট্যাম্প করা থাকে দেখো অপশন বলেছে অপশন এতে বলেছে ফেস অপশন বি তে বলেছে পিন অপশন সি তে বলেছে চিক অপশন ডি তে বলেছে আই হোল এখানে যে অ্যানসারটা হবে অ্যানসারটা অপশন সি অর্থাৎ চিক অর্থাৎ হ্যামারের তো দুটো ফে একটা ছিল ফেস একটা ছিল পিন ফেস আর পিনে অর্থাৎ এরকম যদি হ্যামার হয় এই বল পিন হ্যামার এই যে বল পিন হ্যামার যেটা এই হচ্ছিল হাতুড়ি এইটাকে বলা হচ্ছে পিন এটাকে বলা হচ্ছে ফেস এই যে অংশটা এই অংশটাকে বলা হয় চিক ওই জায়গাটা হ্যামারের ওয়েটটা মেনশন করা থাকে তাহলে এখানে যে অ্যানসারটা হবে অপশন সি চেক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 4 হুইচ ফাইল ইজ ইউজড ফর শার্পেনিং দ্য টিপ অফ উড ওয়ার্কিং স অপশন এতে বলেছে ব্যারেট ফাইল অপশন বিতে বলেছে টিঙ্কারস ফাইল অপশন সিতে বলেছে মিল স ফাইল অপশন ডিতে বলেছে রিফলার ফাইল বলেছে এমন একটা ফাইলের নাম করো যে ফাইলটা দিয়ে বলছে উড স
কাঠের কাজে যে স ব্যবহার করা হয় থাকে, করাত ব্যবহার করা হয় থাকে, তার যে টিথ সেই টিথ শার্পেনিং করা হয়, মানে ধারালো করা হয়, সেটা হচ্ছে হলো যে অপশান হবে যেটা অপশান সি, মিলস অফ ফাইল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার ফাইভ, হুইচ গ্রাইন্ডিং মেশিন ইজ ইউজড ফর হেভি ডিউটি ওয়ার্ক। হেভি ডিউটি ওয়ার্কের ক্ষেত্রে আমরা কোন ধরনের গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করে থাকি? এখানে যে অপশানটি আছে, অপশান এতে আছে বেঞ্চ গ্রাইন্ডার, অপশান বিতে আছে পোর্টেবল গ্রাইন্ডার, অপশান সিতে আছে পেডেস্টাল গ্রাইন্ডার, অপশান ডিতে আছে সারফেস গ্রাইন্ডার। এখানে যে অ্যান্সারটি হবে অপশান সি, পেডেস্টাল গ্রাইন্ডার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার সিক্স, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ফিট ইন ড্রিলিং অপারেশন। অপশান এ মিটার পার রিভলিউশন, অপশান বি মিলিমিটার পার রিভলিউশন, অপশান সি মিটার পার মিনিট, অপশান ডি মিলিমিটার পার মিনিট। অর্থাৎ এখানে বলেছে ফিট অফ ড্রিল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের যে ড্রিল করতে গেলে ড্রিলের প্রচুর জায়গায় ইন্টারভিউতে কিন্তু এই কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, ফিট অফ, হোয়াট ইজ ফিট অফ ড্রিল। ফিট অফ ড্রিল বলতে কি বোঝো? ফিট বলতে বোঝা হয়েছিল ড্রিল, এটা মনে করো ড্রিল, তোমরা ড্রিল দেখেছো। এর আগে আমি ড্রিলের একটা ছবি ছিল যে ড্রিল যেটা হয় তাকে মনে করো একটা টুইস ড্রিল, একটা টুইস ড্রিল। সেই টুইস ড্রিলে এই হচ্ছে একটা টুইস ড্রিল। এই টুইস ড্রিল বলছে এক পাক ঘূর্ণনে, রিভলিউশন পার মিনিট, এক পাক ঘূর্ণনে ড্রিল যতটা মেটালকে কাটবে সেটাকে বলা হচ্ছে ফিট অফ ড্রিল। তাহলে ফিট মানে তার লেন্থ কতটা কাটছে, তার যে ইউনিটটা আমাদের ব্যবহার করা হয়ে থাকে হচ্ছে হলো কি ব্যবহার করা হয়ে থাকে, মিলিমিটার, অপশান বি মিলিমিটার পার রিভলিউশন। পার রিভলিউশন মানে এক পাক ঘূর্ণনে কত মিলিমিটার সে মেটালটাকে কাটলো, সেটাকেই বলা হয় থাকে ফিট অফ ড্রিল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার সেভেন, হোয়াট ইজ দ্য অ্যাকুরেসি অফ প্রোটেক্টর হেড ইন কম্বিনেশন সেট। কম্বিনেশন সেট যেটার তিনখানা পার্ট হয়ে থাকে, ব্লেডের সাথে আমাদের পার্ট অনেকগুলো, তার মধ্যে আমাদের তিনটে হেড লাগানো থাকে, একটা স্কেলের সাথে তিনটে হেড লাগানো থাকে, স্কোয়ার হেড, প্রোটেক্টর হেড, সেন্টার হেড। এখানে বলেছে সেই যে প্রোটেক্টর হেড, সেই প্রোটেক্টর হেডের অ্যাকুরেসি কত, মানে প্রোটেক্টর হেড দিকে সর্বাপেক্ষা কম কত ডিগ্রি অ্যাঙ্গেল তুমি মাপতে পারবে। অর্থাৎ এখানে যে অপশানটা আছে, অপশান এতে আছে এক ডিগ্রি, অপশান বিতে আছে পাঁচ ডিগ্রি, অপশান সিতে আছে ফাইভ মিনিট, অপশান ডিতে আছে ফাইভ সেকেন্ড। অর্থাৎ প্রোটেক্টর হেড দিয়ে তুমি যে অ্যাঙ্গেল, সর্বনিম্ন অ্যাঙ্গেল মাপতে পারবে সেটা ওয়ান ডিগ্রি, এক ডিগ্রি। এখানে যে অ্যান্সারটা হবে অপশান এ, অর্থাৎ এক ডিগ্রি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার এইট, হোয়াট ইজ দ্য অ্যাকুরেসি অফ এ ট্রাই স্কোয়ার। ট্রাই স্কোয়ার, ট্রাই স্কোয়ার একটা আমাদের অ্যাঙ্গেল চেক করার ইনস্ট্রুমেন্ট, জবের ফ্ল্যাটনেস দেখার জন্যে, স্কোয়ারনেস দেখার জন্যে আমরা ট্রাই স্কোয়ার ব্যবহার করে থাকি, চেকিং ইনস্ট্রুমেন্ট। সেই ট্রাই স্কোয়ারের অ্যাকুরেসি, অ্যাকুরেসি কত বলা হয়েছে, অপশান এতে বলেছে 0.02 mm পার 10 mm লেন্থ, অপশান বিতে বলেছে 0.004 mm পার 10 mm লেন্থ, অপশান সিতে বলেছে 0.002 mm পার 10 mm লেন্থ, অপশান ডিতে বলেছে 0.001 mm পার 10 mm লেন্থ। এখানে যে অ্যান্সারটি হবে অপশান সি,
0.002 mm per 10 mm length. Next question, question number 9. Which punch is used for weakness marks? Option A তে বলেছে dot punch, option B তে বলেছে pin punch, option C তে বলেছে bell punch, option D তে বলেছে center punch. Punch এর আগে যে ক্লাসগুলো করা হয়েছে তাতে punch question একটাও আসেনি. এখানে যে punch যেটা বলে punch হচ্ছে আমাদের marking tool. Marking করার জন্য জবের উপরে কোনো একটা জব করতে গেলে তার আমাদের আগে কি করতে হয়, মেটাল ঘষে ফ্ল্যাট সারফেস করে রাইট অ্যাঙ্গেল করে এইবার তার উপরে আমাদের মার্কিং করতে হয়। মার্কিং করার পরে সেই মার্কিংকে স্থায়ীভাবে রাখার জন্য আমাদের পাঁচ দিয়ে মার্ক করতে হয় বিভিন্ন। জবটা কি ধরনের জব করবে, তুমি একটা মেটালের উপরে একটা মেটাল মনে করো, সাপোজ এরকম একটা মেটাল আছে, এই মেটালের উপরে তুমি মাঝখান দিকে এরকম একটা স্কোয়ার করবে, তাকে মার্কিং করতে হবে এরকম। এখান থেকে এটা মাপ আছে কত, 50 mm, এখানে অর্ধেক ক্যালিপার লাগিয়ে এখানে মার্কিং করতে হবে এইভাবে। এই মার্কিং লাইনটাকে ঠিকভাবে পার্মানেন্টলি রাখার জন্য আমরা পাঁচ দিয়ে কি করি, এই লাইনের ওপরে আমরা ডটেড লাইন করি, অর্থাৎ উইটনেস মার্ক দেওয়ার জন্যে। উইটনেস বলি না আমরা যে কোনো জিনিসের উইটনেস সাক্ষী, অর্থাৎ তুমি যে সময় কোনো মার্কিং করে স্থায়ীভাবে রাখতে যাবে তখন আমরা কোন পাঁচটা ব্যবহার করি, যে পাঁচটা ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছিল অপশান এ ডট পাঁচ। এইটার সাথে আমি আরও কয়েকটা কথা বলে দিচ্ছি। পাঁচ আমাদের বিভিন্ন ধরনের হয়ে থাকে, ডট পাঁচ, প্রিক পাঁচ, সেন্টার পাঁচ, হলো পাঁচ, বেল পাঞ্চ, অটোমেটিক পাঞ্চ, বিভিন্ন ধরনের আমাদের পাঞ্চ হয়ে থাকে। এরপরে পাঞ্চ ডিটেলসে সব বলবো, কেননা তোমাদের পরীক্ষা কিন্তু খুব সামনে। এই কারণে যারা 20-22 যে ব্যাচ তাদের পরীক্ষা সামনে, আসন্ন পরীক্ষা অনলাইনে সব পরীক্ষা হবে, যার জন্য নিমির কোশ্চেন ব্যাংক সেটাকে কিন্তু পুরোভাবে সলভ করে ফেলতে হবে, যাতে কোনো কোশ্চেন অনলাইন পরীক্ষা বলে প্রচুর স্টুডেন্ট একটা নার্ভাস ফিল করছে, ফিল নার্ভাস করার কোনো প্রয়োজনই নেই। নিমির বইটাকে ভালোভাবে সলভ করো, আর আমি রেগুলার ক্লাস করব আমার এই চ্যানেলটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার সব তোমাদের রিকোয়েস্টেই আমি আজকে নিমির কোশ্চেন যে বই যেটা সেটাকে সলভ করে দিচ্ছি। তোমাদের যদি আমার চ্যানেল ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। তোমাদের যদি আমাকে যদি তোমাদের যদি প্রয়োজন হয়, তোমাদের আমার ক্লাস যদি ভালো লাগে তাহলে আমারও ইন্টারেস্ট বাড়বে। তোমরা আমার চ্যানেলটাকে যত পারো শেয়ার করো, সাবস্ক্রাইব করো, যাতে আমি ক্লাস দিতে আরও আমার মন থেকে আমি ক্লাস করতে পারি, আমাকে সেইভাবে সহযোগিতা করো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, এটাই আজকের পার্টের, নিমি কোশ্চেন ব্যাংকের পার্টের আজকের আমার যে ক্লাস হচ্ছে তার লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। Which chisel is used for separating materials after chain drilling? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান এতে বলেছে ওয়েব চিজেল, অপশান বিতে বলেছে ফ্ল্যাট চিজেল, অপশান সিতে বলেছে ক্রস কাট চিজেল, অপশান ডিতে বলেছে ডায়মন্ড পয়েন্ট চিজেল। অর্থাৎ এমন একটা চিজেলের নাম বলতে বলছে যে চিজেলটা কি বলেছে ইউজড ফর সেপারেটিং ম্যাটেরিয়াল আফটার চেন ড্রিলিং। আফটার চেন ড্রিলিং অর্থাৎ চেন ড্রিলিং এর পরে মেটালকে সেখান থেকে আমি আউট করে দেব, সেই ক্ষেত্রে আমাকে কোন চিজেল ব্যবহার করা হবে। বিভিন্ন ধরনের চিজেল এখানেই দেখো নাম রয়েছে কতগুলো, ওয়েব চিজেল, ফ্ল্যাট চিজেল, ক্রস কাট চিজেল, ডায়মন্ড পয়েন্ট চিজেল। ওয়েব চিজেল যে চিজেলটি আছে মনে করবে অপশান এ, এই চিজেলটা দিয়ে কিন্তু আমরা এই কাজটা করব। তার কারণ হচ্ছে চেন ড্রিলিং। হোয়াট ইজ চেন ড্রিলিং, চেন ড্রিলিং জিনিসটা কি, চেন ড্রিলিং হচ্ছিল কি, মনে করো এরকম একটা মেটাল পিস আছে, তোমাকে বলা হলো যে এর মাঝখান দিকে ঠিক এই মাপের একটা স্কোয়ার অর্থাৎ 20x20 এই মেটালটাকে এখান থেকে বের করে ফেলো। এটাকে যদি বের করতে হয় তাহলে এটা 20x20 আছে মানে তোমার যদি একটা বড় সাইজের যদি ডায়ামিটারের ড্রিল হয়
তাহলে তুমি এটাকে উড়িয়ে ফেলতে পারো। এরকম দেখা গেল এটা 20 আছে, তোমার কাছে 18 ডিল যদি থাকে তাহলে তুমি এখানে একটা ডিল করে দিয়ে তুমি মেটালটাকে উড়িয়ে ফেলতে পারো। সেই ডায়ামিটারের যদি ডিল যদি না থাকে তাহলে তোমাকে কি করতে হবে, চেইন ড্রিলিং, এরকম ছোট 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 এরকম ড্রিল করতে হবে। এইগুলোকে বলা হয় চেইন ড্রিলিং। এই ড্রিলটা করার পরে এই যে জোড়া আছে যেগুলো, এগুলোকে আমরা এই যে ওয়েব চিজেল যেটা একটু স্পেশাল চিজেল, সেই চিজেলটা দিয়ে আমরা চেইন ড্রিলিং এর ক্ষেত্রে আমরা এইখান থেকে কেটে 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 আমরা মেটালটাকে বাইরে বের করে ফেলি। অর্থাৎ এখানে যে অ্যানসারটি হবে অপশন এ ওয়েব চিজেল। আমি তোমাদেরকে নিমির যে কোশ্চেন ব্যাংক আছে সেটা তো সলভ করছি, এরপরে আরও ভ্যারাইটিস ফিটার সম্পর্কে, ফিটারের যাবতীয় কোশ্চেন, যত রকম গভর্নমেন্ট জবের জন্য হোক, প্রাইভেট জবের জন্য হোক, আমার এই চ্যানেলে আমি সব কিছু আমি দিতে থাকছি। এবং কম্পিটিটিভ এক্সামের জন্য নিমির কোশ্চেন যে বই রয়েছে সেটাও, যে কোশ্চেন আছে সেগুলোর থেকে তো কোশ্চেন আসবে, তাছাড়াও প্রচুর এক্সট্রা কোশ্চেন আমি এই চ্যানেলে তোমরা ফলো করবে। যদি আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে আমি নতুন নতুন যত ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করব যাতে তোমাদের কাছে চলে যায়, যার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করবে, যাতে আমার যাবতীয় চ্যানেলের যাবতীয় যা কিছু ফিটার সম্পর্কিত যাতে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আজ আমার এটাই লাস্ট ক্লাস আজকের মতন, নেক্সট ক্লাসে আবার দেখা হবে পার্ট 4 এর জন্যে।